আজ যারা তৃণমূল দল করেনি বিধানসভায় বিরোধিতা করেছে বিভিন্ন শহর গাড়ি রাস্তায় ধরেছে আমার উপর আক্রমণ করেছে সেই সব লোকের নাম বিষ্ণুপদ সরকারকে দিয়ে পাঠ করিয়ে নিয়েছে অঞ্চল সভাপতি ঘোষণা নিয়ে চরমে গোষ্ঠী কোন্দল জলঙ্গিতে বেশ কিছুদিন আগে রাজ্যের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন জায়গায় অঞ্চল সভাপতি ঘোষণা করা হয় কিন্তু জলঙ্গিতে নতুন অঞ্চল সভাপতিদের মানতে পারেননি বিধায়ক বিধায়কের দাবি ছিল বিধানসভা ভোটে যারা নির্দলের হয়ে ভোট করেছিলেন তাদেরও এই অঞ্চল সভাপতি পদে নাম রয়েছে তবে মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি রাকিবুল ইসলাম রকি এবং জলঙ্গি দক্ষিণ ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ তারা দুজন মিলেই এই লিস্ট বানিয়েছিলেন জেলায় একাধিকবার জানানো হয়েছে পরবর্তীতে গত শুক্রবার বিধায়ক আব্দুর রাজ্জাক আবারও নতুন করে অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন যদিও বিধায়ক আব্দুর রাজ্জাক জানান জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের নির্দেশে এই অঞ্চল সভাপতি ঘোষণা করা হয়েছে জেলা নেত্রী শাওনি সিংহ রায় মহাশয়ের কথা মতোই বলেছি ওনাকে অনেকবার বলেছি সাত মাস ধরে চেষ্টা চলছে উনিও মহিত দেবনাথকে বলেছে তাদের সঙ্গে আলোচনা করেছে জানি না কি কারণে সেই সেই সিদ্ধান্ত কার্যকরী হচ্ছিল না আমি 28 তারিখে আমি দিদিকে বললাম যে আমি আর কি করব তো মহিত দেবনাথকে বলো তো আমি যদি আর পা ধরতে হবে আর না হলে যদি আমার কোনো দায় দায়িত্ব না থাকে তাহলে আমাকে বলেন আমি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করব দলের এই ক্ষতি দেখতে পাচ্ছি না কিছুদিন আগে কয়েকজন সিপিএম এর সঙ্গে যোগ দিয়ে দিয়েছে ওই অংশে তখন দিদি বললেন যে আপনি আপনার মতো চলেন আমি রাজনীতি থেকে জানাবো সেই মতোই করেছি জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের কথা অস্বীকার করেন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় দলের সঙ্গে আলোচনা না করে যদি এইভাবে ঘোষণা হয় এটা কিন্তু দলের নির্দেশের বাইরে হচ্ছে 24 তারিখ অবধি যা ঘোষণা হয়েছে তারাই কিন্তু বর্তমানে অঞ্চলের সভাপতি সুতরাং কালকে যেটা আমরা ভিডিওতে দেখছি জলঙ্গির আবার নতুন করে সভাপতি যেটা ঘোষণা হয়েছে এই সভাপতি কিন্তু আমরা দল মান্যতা দিই না 24 তারিখের মধ্যে যে যে ঘোষণা হয়েছে সেটাই দল মান্য করে তারপরেই বিধায়ক এবং সভানেত্রীর ফোনের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আমাকে তো চলতে দেবেন আমি একবার অধৈর্য হয়ে গেছি আমি কিন্তু বিকালবেলা থেকে অন্য চলাচল বলি যে পারি টিকে থাকবো না পারি যা হবে কিন্তু জলঙ্গে বিধানসভাটা শেষ হয়ে গেল এটা আপনাকে বলছি আর কেউ কিছু করতে পারবে না বলে আমি তেল মারতে আর পারবো না খুব নিচে নেমেছি বুঝলেন তো নিচে নেমেছি মান সম্মান খুইয়ে সম্ভব না তো আমাকে আমাকে এমনি ঠিক হয়ে যাবে আমাকে একটু স্বাধীনতা দেন একদিন দুদিনের জন্যে